আচ্ছা তার মানে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান আছে এসবের গুরু তুমি ঠিক আছে এই কার হুকুমে এই জিনিসগুলো এখানে ফেলা হয়েছে হ্যাঁ এই চলো এগুলো আমার রুমে পৌঁছে দাও চলো কেউ তুলবে না আমার কাছে এমন একটা খবর আছে যেটা শুনলে গোটা সিংহরায় পরিবারের মুখ বন্ধ হয়ে যাবে কিন্তু তার আগে তোমাদের এই বোবা সেজে থাকার ওয়ার্ম আপটা খুব ভাল লাগছে আমার খুব ভাল লাগছে আমি জানি জানি কার উস্কানিতে সব হচ্ছে তোমাদের মেন্টর কে সেটা আমার খুব ভালো করে জানা আছে কিন্তু আফসোস আফসোস এটাই যে তোমরা তাকে চিনতে পারলে না জাগে 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 কিন্তু তোমরা যার কথা এত লাফালাফি করছো এত এত লাফালাফি করছো তোমরা কি জানো জানো সে আসলে কে বলবো নাকি যেভাবে দুধ কলা দিয়ে কালসাপ পোষা হচ্ছে সেটাই চলবে না আমি বলে দিই তারপর তোমরা যা ভালো বোঝো তাই করো এই মেয়েটা যাকে তোমরা পাখি নামে জানো তার নাম আসলে পাখি নয় পাখি নয় সে আসলে খুশি পৃথিবী শুদ্ধ লোক ঘেটে ঘ হয়ে যাচ্ছে আর তোমরাই বা বাদ যাও কেন তোমাদের কি দোষ একই রকম দেখতে তো দুজনকে কিন্তু দুজনে যে আলাদা সেটা বুঝবে কি করে